মিষ্টি কুমড়ো পাতার যে এত ভালো রেসিপি হতে পারে অনেকেই জানেন না, আমি সাদা তিল দিয়ে আজকে মিষ্টি কুমড়ো পাতার পাতুরি বানিয়ে দেখাবো। আপনাদের সবাই ভালো লাগবে আশা করি। এর জন্য নিয়েছি আমি 8-10টা পাতা, এক এক ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিলাম। এবার লবণ মিশিয়ে ভালো করে মেখে রাখবো 10 মিনিট। এবার পাতাগুলো ভালো করে চেপে চেপে জল বের করে নেবো। এবার এর সঙ্গে মিশিয়ে দেব সাদা তিল আধা বাটি আর হলুদ লবণ, আর এর সঙ্গে একটু আটা, পরে কাঁচামরিচ কুচি মিশিয়ে ভালো করে তেল গরম করে কড়াইয়ের মধ্যে এইভাবে চেপে চেপে গোল করে বসিয়ে দেব সাইজ মতো। এক পাশ হয়ে গেলে উল্টে নেব। এইবার হয়ে গেল আমাদের পাতুরি।